300 টাকার মুড়ি, 1200 টাকা কেজি, এই দাম কমই আছে। ইলিশ মাছ রান্না করার জন্য সরষে কিনতে যাব। আমি পিসা তারাঙ্গনাতে আছি, এই তিন চারটে ব্যাগপত্র নিয়ে নিয়েছি, আমি বেরোবো। বেসিক্যালি শাকনিকে ইতিমধ্যে অফিস হয়ে গিয়েছে, আমরা আজকে ইন্ডিয়ান বাজারে যাব। আজকে আমরা যাচ্ছি মাছ কিনতে, মাছে ভাতে বাঙালি তো মাছ অবশ্যই প্রয়োজন, তবে আমরা ইন্ডিয়ার মতো অত মাছ খাই না। তার কারণ হলো, প্রথম কথা হলো, আমি খুব একটা ভালো মাছ রান্না করতে পারি না, সেকেন্ডলি মাছ খেতে ভালোবাসি না, শাকনিক মাছ খেতে ভালোবাসে না, সেই কারণে আমাদের মাছ খুবই কম হয়, এবং মাছ যদি আসেও তাও এই এখানকার মানে লোকাল যে মাছগুলো হয়, মানে বেসিক্যালি যে সামুদ্রিক মাছ পাওয়া যায়, বাসা, স্যামন, টুনা, কড, এই ধরনের মাছ আমাদের বেশি আসে, তো ঠিক এটা আসে যদিও। তো আজকে আমরা বেসিক্যালি ইন্ডিয়ান বাজারে যাব, তো কিরকম মাছ পাওয়া যায়, মাছের দাম কেমন, কিভাবে মাছ বিক্রি হয় সব দেখাবো আজকে, চলো না আর সঙ্গে। খুব দেরি হয়ে গেছে, বেরোই আমি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। ম্যাকনাই স্টেশন থেকে নেমে 280 মিটারের মধ্যেই YYC বাজার, এর আগে বন্ধুদের কাছে এর নাম বহু শুনেছি, আমাদের প্রথম যাওয়া আজ। প্রথমে ঢুকেই চক্ষু চড়ক গাছ, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, কতদিন পর দেখলাম এগুলো। ও বাবা, দেখি ঠাকুরের নকুলদানাও পাওয়া যায় এখানে। পাওয়া যায় চালের গুঁড়িও, মানে আপনি চাইলে প্রবাসেও পিঠে বানাতে পারেন। প্রথমে যেটা নজর কাড়লো সেটা হলো বাংলাদেশি শুটকি, আর পাশে গেলেন আমাদের এদেশ, এদেশের চিংড়ি। ওই ইলিশটা কই? ও এই তো, মানে কি কি আছে, শুধু ইলিশ আছে? মৃগেল মাছ আছে, 1200 গ্রাম, ওদিকটা দেখ, এটা সাদা সাদা মতো হয়ে আছে, বরফের জন্য। চল নিয়ে দেখি না কি আছে। বাহ, একটা সুন্দর পাবদা মাছও খুঁজে পেয়েছিস। আর নেই, সদ্য বরফ থেকে বের করা হয় তো এই ফ্রোজেন মাছগুলোকে, কোন কোনে ঠান্ডা থাকে, এখন ওই জন্য ছাল ছাড়াবার কোনো ব্যাপার নেই, এই ছাল অবস্থাতেই এইভাবে কেটে দেয় এরা। এই মেশিনটা একটা অদ্ভুত ব্যাপার না, টু পিস মানে বড় ফলা মাছকে কাটার একটা নতুন প্রসেস, কিন্তু এইভাবে এখানে মাছ কাটা হয়। হ্যাঁ একদম ঠিক আছে, মাছের টিম রয়েছে বেশ সুন্দর। আমাদের সবচেয়ে আরামের বিষয় কি জানেন তো, এখানে এসে বাংলা কথা বলতে পারি, যে বাংলা কথা বলে এতক্ষণ ধরে কথা কাজ করছে। থ্যাংক ইউ, রান্নার পরে একটা ভিডিও করবে। আচ্ছা থ্যাংক ইউ। তুই কি দেখছিস তুই এখানে? মাছ, মাগুর মাছ, শুটকি মাছ, তারপর ইলিশ মাছ, ওই মাছটা সরপুটি। তবে এইসব মাছ সর্ষের তেল ছাড়া জমে কি আর? আর এতে ছোট কিছু নেই, এই যে বিরিয়ানি বলছিলে কেওড়া জল পাওয়া গেছে। আরে কসুরি মেথিটা কোথায় খুঁজলি একটা? এই যে রাইট, কসুরি মেথিটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, ভালো হয়েছে। বাহ, প্রচুর মশলা ভাই, ইন্ডিয়ান মশলা প্রচুর এখানে। এখন বিরিয়ানি মশলা দেখতে পাচ্ছিস, পোলাও বিরিয়ানি, এটা পোলাও বিরিয়ানি, এটা নয় বম্বে বিরিয়ানি, একদম বম্বে বিরিয়ানি, হ্যাঁ স্পেশাল বম্বে বিরিয়ানি। কোরমা, কোফতা, মিট মশলা, চিকেন মশলা, কড়াই চিকেন, আচার চিকেন, উড়িয়ে পাবে, প্রচুর মশলা এখানে। যা কিনতে এসেছিলাম কেনা হয়ে গেছে কখন, কিন্তু দোকান দেখে যেন আর দেখা শেষ হচ্ছে না, মোটামুটি কলকাতায় কেনাটা তুলে এনেছে, এই জন্য খাজানা। আর কি কি নতুন খুঁজে পেলাম চলুন দেখাই এক এক করে। টোস্ট বিস্কুট,
যাওয়ার সময় এখান থেকে নিমকি কেন বলবি? তুমি নিমকি এবার বানাবো না আর কিনবো না। আচ্ছা এখানে শাক কি কি পাওয়া যায়? ফ্রেশ সবজি, পটল। এটা কি শাক গো? কচুর শাক। আমার ক্যানাডা বিদেশে এসে কচুর শাকও পাওয়া যাবে। এবার আমি রান্নাটা এখন শিখিনি, শিখে এলে আমি নিয়ে যাব। কেমন বুঝলি? দামের দিক থেকে খুব যে বেশি দাম তা নয়, ভালোই দাম, কমই আছে। ইলিশ মাছ 1 কেজি মানে কত নিল? $20 মতো, তো 1200 টাকা কেজি ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে। তো 1200 টাকা কেজি ইলিশ মাছের জন্য খুব একটা বেশি নয়। কি আছে প্রচুর মাছের কালেকশন। তবে পাবদা মাছ তো যথেষ্ট কম দেখলাম, সস্তা পাবদা মাছ। তাহলে মাছ আমরা এখান থেকে নিতে পারি তাহলে এবার? হ্যাঁ নিতে পারি অবশ্যই। চ তাহলে এবার মাংস কিনি নাকি? দোকানের নাম গরচার ব্রাদার্স। এখানে চিকেন মাটন সবই পাওয়া যায়, আর পাওয়া যায় কাবাবের জন্য ম্যারিনেট করা চিকেন মাটন। যদি শাকনি করেছে এগুলোর আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি ভালো কাবাব বানাই। আমাদের মাটনও কেনা হয়ে গেছে, এবার কি কিনবো? মুড়ি। বৌদিবাদের মুড়ি মাখা খাও। বৌদি আমাদের বাড়িতে চানাচুর আছে, সর্ষের তেল কেনা হয়েছে আজকে, মুড়ি মাখা খাও ভালো করে। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আর আরেকটা হলে কি কি বলি জানি কিনতে হবে? এই নর্থ ইস্ট গোড়াটাই সাউথ এশিয়ানদের জায়গা। নামগুলো একবার পড়ুন, সব দেশি। আমি অদ্ভুত টাইপের, ছোট থেকে মুড়ি খেতে প্রচন্ড ভালোবাসি। মানে বহু কষিয়ে বসে রসে রান্নার পাশেও মুড়ি একটু স্থান পাবে উপরে। তাই দেখুন এতদিন বাদে এতগুলো মুড়ির প্যাকেট দেখে আমি কেমন পাগল পাগল হয়ে গেছি। ২৮০ টাকা হবে 1 কেজি। এদিকে দেখ প্রচুর মশলাপাতি আছে। এরপর এই নর্থ ইস্ট আসবো, ইন্ডিয়ান দোকানে জিনিসপত্র কিনবো, এদিকে সিঙ্গারা খাবো না তা হয়। চলে গেলাম শর্মা সুইটস, এইসা বড় বড় দোকানের সিঙ্গারা আর তার সঙ্গে মশালা চায়। জমে খেয়ে বল হোয়াট ইজ ভেজ সামোসা? খুব বড় একটা ডেফিনেশন আমি মনে রাখতে পারি না। আমি বলছি এই যে লেখা আছে, ক্রিসপি ট্রায়াঙ্গুলার হোমমেড ডো স্টাফড উইথ পিস স্পাইসড পটাটোস। কি বুঝলি? খুব কঠিন ব্যাপার, যেতে পারো এই নামটা শোনার পরে। কতদিন কলকাতায় সিঙ্গাড়া খাওয়ার সময় ভেবেছিলি সিঙ্গাড়ার নাম এই হবে? ওইটাই তো ভাবতে পারিনি বলেই এখন অবাক লাগছে। নে নে শুরু কর। এই সিঙ্গাড়াটা এরা একদম কলকাতার মতো বানায়, খেয়ে যা তৃপ্তি হয় কি বলবো। একবার সসে ডুবিয়ে মুখে দিলেই একদম যেন গলে যায়। তবে মশালা চাটা আমরা আজকে প্রথম ট্রাই করলাম, খুব একটা জমেনি। বাড়ির চা নাকি এর চেয়ে বেশি ভালো হয়। তবে অফিস থেকে ফিরে মন পছন্দ বাজার করে মনের মতো খাবার খেয়ে তিনি বেজায় খুশি। ব্যাস অনেক হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। বেরিয়ে দেখি আকাশে ঘন কালো মেঘ, আর মেঘের কোলে পড়তি রোদ মিটমিট করে হাসছে। ও বাবা, গল্প করতে করতে এদিকে দেখি ট্রেনও এসে গেছে। যাই এবার বাড়ি ফিরতে হবে, নাহলে কখন ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে যায় আবার। বাপরে আকাশটা দেখ একটুখানি, থান্ডারস্টর্ম ওয়ার্নিং আছে এখন, নেক্সট কয়েক ঘন্টা চলবে। বৃষ্টি শুরুও তো হয়েছে টপ টপ করে। হ্যাঁ পড়ছে তো, বাট ভালো টাইমে শুরু হয়েছে, আমরা বাড়ি ঢুকে যাব তারপর। ইয়েস, আজ আমি মুড়ির লোভ সামলাতে পারিনি। মুড়ি দেখে ডিনারে আর কিছু করতে ইচ্ছে করলো না। বহুদিন বাদে রিউর মতো করে মুড়ি মাখলাম, সেই যে কি তৃপ্তি হলো কি বলবো। আজ আবার রাত 12টা বাজলেই আমাদের সই করা বিয়ের 2 বছর। Happy very strange message to us.
যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা একটু লাইক করে দিও প্লিজ।